এবার অন্যান্য প্রসঙ্গ গত পনেরো বছরে গুমের ঘটনায় জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবিলম্বে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে গুম খুনের শিকারদের স্বজনরা গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার শাস্তিও চায় তারা এরই মধ্যে গুমের মতো ঘটনা থেকে সব নাগরিকের সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনে অন্তর্ভুক্তির চুক্তিতে সই করেছে বাংলাদেশ মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত শিশুদের এই কান্না যেন থামার নয় কারণ জন্মের পর এরা পায়নি বাবার আদর কেউ পাঁচ বছর কেউ দশ বছর ধরে মায়ের সাথে প্রশাসনের বিভিন্ন দফতরে ঘুরেও পায়নি বাবার খোঁজ স্বামীহারা স্ত্রীর যন্ত্রণাও কম নয় স্রোতের বিপরীতে শিশু সন্তান নিয়ে লড়াই করে ক্লান্ত অনেকে নতুন করে দেশ স্বাধীন হলেও ফেরেনি প্রিয়জন সেই আক্ষেপ তাদের আমার সন্তান যেন তার বাবাকে ফিরে পায় আমি যেন আমার স্বামীকে ফিরে পাই আমার শ্বশুর শাশুড়ি যেন তার ছেলেকে ফিরে পায় প্রত্যেকটা র‍্যাবিড হেডকোয়ার্টার সহ র‍্যাবিড যে সেলকে প্রত্যেকটাতে একটা করে আয়না ঘর আছে আমাদের ট্যাক্সের টাকায় এই বাহিনীগুলো এত সাহস কোথা থেকে পেলো এটা আমি জানতে চাই আসলে আমরা এভাবে এগারোটা বছর এভাবে রাস্তায় দাঁড়াতে আর কাটতে চাই না আমাদের আসলে আমরা নিজেরাই অনিশ্চয় হয়ে যাচ্ছি দিনে দিনে আমরাও কিন্তু আর মনে হয় বেশি দিন আর মনে আর না রাজনৈতিক মতের অমিলের কারণে গত 15 বছরে শেখ হাসিনার শাসনামলে ঘটেছে অসংখ্য গুমের ঘটনা গুম হওয়া পরিবারের কান্না করার অধিকারটুকু হরণ করা হয়েছে অনেক সময় গুমের জাল ছিড়ে যারা ফিরেছে দুঃসহ জীবনের করুণ বর্ণনা ছিল তাদের কণ্ঠে টাকা পয়সা সবকিছু নিল নেওয়ার পরেও আমাকে ছাড়েনি সারা দিন তালবাহানা নানান রকমের অত্যাচার নির্যাতন আমাকে যত অকাথ্য গালি গালিগালাজ আমার ফোন সিজ করা হলো ফেসবুক হোয়াটসঅ্যাপ এভরিথিং তারা দেখলো আমি প্রত্যেকটা মানুষের বিচার চাই এবং যাই যে উপদেষ্টা মন্ডলীরা আছেন প্রত্যেকটা মানুষের ক্ষতিপূরণ দিতে হবে আপনারা সবাই একমত আছেন হতীনার কাছে গেলে উনি বলে যে আমি দেখতেছি তদন্ত করে দেখতেছি প্রশাসনের দারে দারে অনেকবার ঘুরেছি গুমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আপনাদের কাছে অনেক সময় হয়েছে যে কোন নায়ক কোন নায়িকার সঙ্গে দিল কাকে কার বাড়িতে ফিরনি খেলো না এই কার সাথে কার বড় হলো এই এই নিয়ে আপনারা ব্যস্ত ছিলেন আমি আপনাদেরকে আজকে এই কথাটা বলবো যে ঘুমের মতো একটা ঘটনা আমাদের এই দেশে এই মাটিতে বছরের পর বছর চলেছে আপনারা ফিরনি খাওয়ার গল্প নিয়ে সাকিবার গুগলি নিয়ে ব্যস্ত ছিলেন এটা একটা এটা একটা দুঃখের ব্যাপার আপনারা কিন্তু সত্যের বাহন হতে পারেন আপনারা যারা এই গুম খুনের শিকারতার সাথে সাথে খেয়াল করেন কতগুলো মানুষ এই জুলাই অভ্যুত্থানে মারা গেছে হাজারের কাছাকাছি হয়তো বেশি এখনও জানি না আমরা বলছি ওদেরও প্রতিটা গুলি প্রতিটা হত্যার বিচার করতে হবে আমরা চাইছি ওই মানুষগুলো যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি সরকার যত দৃষ্টি রাখে গুম হওয়া প্রতিটি মানুষ ফিরে আসবে এমনটাই প্রত্যাশা হতবাগা পরিবারগুলোর মাইদুর রহমান রুবেল আর ঢাকা